অসাধারণ আছো, আর জাস্ট পারবাটি আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য একেবারে অন্য রকমের, কারণ আজকে আমি এসেছি পরেশনাথ জৈন টেম্পলে। এর আগে আমি বিভিন্ন মন্দির, মসজিদ, মঠ, গুরুদোয়ারাতে গেছি, কিন্তু এই প্রথমবার আমি একটা জৈন টেম্পলে এসেছি। এই টেম্পলটা পরেশনাথজি অর্থাৎ 23তম জৈন তীর্থঙ্করের নাম অনুসারে বানানো। এর চারটে ভাগ আছে, পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। রায় বদ্রীদাস বাহাদুর 1867 সালে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে পরেশনাথ জৈন টেম্পল প্রতিষ্ঠা করেন। এখানে কিন্তু একসাথে চারটে মন্দির রয়েছে, প্রত্যেকটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রথমে আমি এসেছি শীতলনাথজির মন্দিরে। চারটে মন্দিরের মধ্যে এই শীতলনাথজির মন্দিরটা সব থেকে বড়, তবে প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন শীতলনাথজির মন্দিরের বেশিরভাগটাই সাদার ওপর হলেও মূল মন্দিরের পুরোটাতেই রয়েছে মিনাকারি কাজ। শীতলনাথজির মন্দিরের ভেতরে ঢুকবো, একেবারে ভেতরে। কিন্তু আমাদেরকে ক্যামেরা অবশ্যই অ্যালাউ করবে না, তো তোমাদেরকে কিছুক্ষণের জন্য এখানে ছেড়ে আমরা এখন যাব ভেতরে। মূল মন্দিরের আর্কিটেকচার যেমন মনোমুগ্ধকর, তেমনই এর প্রতিটা দেওয়ালে করা মিনাকারি আর মিরর ওয়ার্ক অতুলনীয়। কলকাতার এত কাছেই যে এত সুন্দর একটা টেম্পল আছে, সত্যি বলতে আমার একেবারে কোনো আইডিয়াই ছিল না। তোমরা যারা এখানে আসতে চাইছো তারা ট্রেনেও আসতে পারো, মেট্রোতেও আসতে পারো। যদি ট্রেনে আসো তাহলে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে একটা অটো নিলেই চলে আসতে পারো। তাছাড়া তোমরা যদি মেট্রোতে আসতে চাও তাহলে শোভাবাজার সুতানুটিতে নেমে দেন, আবার একটা অটো নিলেই কিন্তু পৌঁছে যাবে এই সুন্দর মন্দিরে। ঈশ্বরের প্রতীক হিসেবে এই জলাশয়ে অনেক বড় বড় মাছ আর কচ্ছপও রয়েছে। শীতলনাথজির মন্দিরের একেবারে পাশেই রয়েছে চন্দ্রপ্রভুজির মন্দির, তো চলো এবার সেখানে যাওয়া যাক। চন্দ্রপ্রভুজির মন্দিরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবে এই মন্দিরগুলোর মধ্যে আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার লেগেছে সেটা হচ্ছে একটা মন্দিরের থেকে আরেকটা মন্দির দেখো একেবারে ডিফারেন্ট দেখতে। ওটা যেমন একদম সাদার মধ্যে মিনাকারি কাজ করা ছিল, এইটা কিন্তু একেবারে হোয়াইটের মধ্যে ইয়েলো, একটু কালারফুল ব্যাপার রয়েছে। চলো এবার বাদ বাকি দুটোও ঘুরে দেখা যাক। এবার কোন মন্দিরে এসেছি তোমাদেরকে তো বলবোই, তার আগে বলে রাখি প্রত্যেকটা মন্দির কিন্তু সকাল 6টায় খোলে, আবার দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে এবং সন্ধে 7টা অবধি খোলা থাকে। এখন এসেছি দাদাওয়ারি মন্দির বা দাদাজির মন্দিরে, তো চলো ভেতরটা দেখাবো। এটাও কিন্তু একেবারে ডিফারেন্ট। এখন যেহেতু সানসেট হবে তাই সাদার উপরে এই যে সূর্যের আলোটা পড়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কথা বলি কিন্তু মাঝে মাঝেই আমি কিন্তু কিছু কিছু কথা বলতে ভুলে যাই, তো সেগুলো সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো তোমরা যখনই আমার ভিডিও দেখবে প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, তাহলে যদি আমি কোনো ইনফরমেশন দিতে ভুলেও যাই সেগুলো কিন্তু সব কিছু ওখানে দেওয়া থাকে। যখনই আসবে মন্দিরে আসার পাশাপাশি যে পুরনো কলকাতার একটা এসেন্স আছে সেটা কিন্তু তোমরা ভীষণভাবে ফিল করবে। অলরেডি 3টে মন্দির তো তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট। এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এবার আমরা এসেছি মহাবীর মন্দিরে। এই মন্দিরের আদলটা অনেকটা আগেকার জমিদার বাড়ির মতন লাগলো।
মন্দিরেই অবাধে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে দিচ্ছে, শুধুমাত্র যেখানে মূল বিগ্রহ রয়েছে সেখানেই স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আমার মনে হয় এটুকুনি তো আমরা মেনে চলতেই পারি, তাই না? জেন টেম্পলের পুরো যেই চারটে মন্দির তোমাদেরকে ঘুরে দেখালাম, এত পিসফুল আর সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি অনেকেই হয়তো এটার খবর এতদিন জানতে না, কারণ আমিও জাস্ট কিছুদিন আগেই জানতে পেরেছি। তোমরাও এই ভিডিওটা দেখে ছোট্ট একটা প্ল্যান বানিয়ে চলে এসো, কারণ এত কাছে এত সুন্দর একটা মন্দির আমার মনে হয় তোমাদের কারোর মিস করা উচিত না। এখনও যদি তোমরা এখানে না এসে থাকো তো চটপট চলে আসো, আমি জানি তোমাদের সবার ভালো লাগবে। সত্যি বলতে এখানে এত সুন্দর আর্কিটেকচার, প্রত্যেকটা আর্কিটেকচার এত ভালো লাগছে, আর একটার থেকে আরেকটা একেবারে ডিফারেন্ট। আর এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমরা বসে আছি। আমার প্রথমবার জৈন মন্দিরে ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের দেখতে যদি একটু ভালো লেগে থাকে, আর এরকম ভিডিও যদি আরও আরও দেখতে চাও, তাহলে চটপট ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই বাই।